সাদমান আপনি লিখেছেন, আমার সামর্থ্য হলে নিজে আগে হজ করব নাকি বাবা মাকে আগে হজ করানো জরুরি? আপনি সামর্থ্য হলে আপনার পরে হজ করা আবশ্যক, বা আমার যদি সামর্থ্যবান না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার টাকায় তাদেরকে হজ করানোটা তখন নফল হবে, অর্থাৎ দ্বিতীয় কাজ হবে, প্রথম কাজ হবে আপনার নিজের হজ করা। মোহাম্মদ জাকিরুল ইসলাম আপনি লিখেছেন, আমার স্ত্রী রমজানের মাঝামাঝি সময় ইনশাআল্লাহ সন্তান প্রসব করবে, শরীরে হিমোগ্লোবিন কম, এখন রোজা না রাখলে কি গুণা হবে? এ বিষয়ে আপনি একাধিক দিনদার এবং বিচক্ষণ চিকিৎসকের শরণাপন্ন হবেন। তারা যদি বলেন যে তার হিমোগ্লোবিনের যে লেভেল এটাকে উঠাবার জন্য কোনো মেডিসিন বা কোনো খাদ্য ইত্যাদি যথেষ্ট নয়, বরং রোজা তাকে রাখা বন্ধ করতেই হবে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেটা জায়েজ হতে পারে মা এবং শিশুর স্বাস্থ্য বা জীবন রক্ষার প্রয়োজনে। কিন্তু যদি সেই লেভেলের না হয়, বিকল্প কোনো উপায় যদি সেটাকে রিকভার করা যায়, তাহলে সেক্ষেত্রে সেই পথেই আমাদের যেতে হবে। নাজমুল হোসেন আপনি লিখেছেন, আমি 14 পারা কোরআন মুখস্থ করেছিলাম, একটু সমস্যার কারণে আর পড়তে পারি নাই, ইয়াদ নাই, কিন্তু দেখে দেখে পড়ি, এতে আমার গুণা হবে কি না? ভাই নাজমুল হোসেন, 14 পারা কোরআন মুখস্থ করার পর আপনি পড়তে পারেননি, আর পড়তে পারেননি এটাতে কোনো অসুবিধা নেই, কারণ পুরো 30 পারা কোরআনই হবে হাফিজ হইতে হবে, কেউ তার চেয়ে কম হেফজ করলে কোনো গুণা হবে এমন কোনো কথা নেই, আপনি যে পরিমাণ মুখস্থ করেছেন সেই পরিমাণ সওয়াব পাবেন। কিন্তু এই যে 14 পারা মুখস্থ করেছেন এটা যে আপনি ভুলে গিয়েছেন, এটা খুবই জঘন্য অপরাধ এবং গুনাহের কথা, বিশেষ করে যখন সেটি হবে আমাদের অলসতার কারণে এবং নিয়মিত তেলাওয়াত না করার কারণে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বান্দার বিভিন্ন পাপগুলো দেখানো হয়েছিল, অপরাধগুলো মাত্রা কেমন, সেটা ভয়াবহতা কেমন, সেটা দেখানো হয়েছিল মেয়েরা, যে তোমাদের থেকে একটা ছিল এটি, এবং যে অপরাধের মাত্রা সবচেয়ে ভয়াবহ ছিল তোমাদের থেকে এটি ছিল একটি, যে বান্দা কোরআনে করিমের তেলাওয়াত বা কোরআনে করিমের হিফজ এটা ধরে রাখতে পারবেন না, বরং তিনি ভুলে যাবেন, এটা খুবই ভয়ঙ্কর অপরাধ হিসাবে তাকে দেখানো হয়েছে। সো আমার মনে হয় আপনার তওবা করা উচিত এবং এখন আবার সেটাকে উদ্ধার করার চেষ্টাটা অব্যাহত রাখা দরকার। কোরআনে কারিম তেলাওয়াত হিফজ করার পর সেটা ভুলে যাওয়া মোটেও ভালো কিছু নয়। আর যদি কারোর স্মৃতিশক্তি দুর্বল হওয়ার কারণে তিনি শত চেষ্টা করে ধরে রাখতে পারেন না, একটা সময় ছিল, এখন আর তার সেটা উনি তেলাওয়াত নিয়মিতই করছেন বাট ভুলে যাচ্ছেন, তো স্মৃতিশক্তির এই যে আপনার সমস্যা এটার কারণে যদি হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তিনি গুণাগার হবেন না, কারণ এটা তার হাতে নয়।